ঘড়ির ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নস। আমার মনে হয় এই জিনিস আমার মতো আপনারা ওই প্রথম দেখছেন। এবং এই ওয়াটার ড্রপ নসের ভিতরে ক্যামেরা রয়েছে, ভিডিও কলিং এ কথা বলা যায়। শুধু এইটুক না, ঘড়ির ব্যাক সাইডে এই যে এইখানেও একটা ক্যামেরা আছে যেটা 8 মেগাপিক্সেলের, যেটাতে আবার ভিডিও টিডিও রেকর্ড করা সম্ভব। এইটাতে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো রান করতে পারবেন। এইটা দিয়ে আপনি সিম কলে কথা বলতে পারবেন। এই যে পাশে সিম কার্ড ট্রে রয়েছে, সিম ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে, 1 GB র্যাম আছে, 16 GB স্টোরেজ আছে। এই ধরনের ইন্টারেস্টিং গ্যাজেটগুলো নিয়ে আসলে আমারও ভিডিও তৈরি করতে বেশ মজা লাগে, ইন্টারেস্টিং কিছু তো এই জন্যই। তো এই মজার জিনিসটাই কিন্তু ভিডিও শেষে আবার আপনাদের হয়ে যাবে, মানে এটাই গিভওয়ে থাকবে। বাট পুরো ভিডিওটা দেখেন, মজা পাবেন, কেনেন না কেন সেটা হলো পরে, বাট মজা পাবেন একটু শিওর থাকেন। এই ঘড়িটার মডেল নাম্বার হলো আলট্রা S9 ওয়াটার ড্রপ স্ক্রিন স্মার্ট ওয়াচ, এবং এইখানে লেখা আছে এন্টারটেনমেন্ট ভিডিও কল স্মার্ট ওয়াচ। জিনিসটা পাঠাইছিল আমাদের কাছে গ্যাজেট অ্যান্ড মি, 1 মাস আগে এসেছিল এবং বেশ ফান্টান করা গেছে এটা নিয়ে আর কি। তো তাদের কাছে আপনারা এটা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্কটিং সবকিছুই দেওয়া থাকবে, এবং তারাই আপনাদের জন্য গিভওয়েটা অ্যারেঞ্জ করছে আর কি। এই জন্য থ্যাংকস। আর ডেসক্রিপশন চেক করে নেবেন, সবকিছু মেনশন করা আছে আর কি, লিঙ্কও দেওয়া আছে। হ্যাঁ, তো বক্স কন্টেন্ট ঘড়ি পেয়েছি, এটার সাথে দুইটা স্ট্র্যাপ ছিল, একটা তো যে লাগানো আছে আর একটা ওই যে অরেঞ্জ কালারের একটা আছে। ইউজার ম্যানুয়াল গাইডটেড চার্জার রয়েছে। আর একটা বিষয় দেখে ভালো লাগছে যে এটার চার্জারটা ওয়্যারলেস চার্জার না। এই ধরনের ঘড়িতে ওয়্যারলেস চার্জার হলে ব্যাপারটা আরও ঝামেলার হয়, ঘড়ি গরম হয়ে যায়, পরে হচ্ছে গিয়ে ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। এটাতে এই যে দেখতে ওয়্যারলেসের মতো লাগলেও এখানে কানেক্টর রয়েছে আর কি, পিন সিস্টেমেই আছে, ভালো বিষয়। এই ঘড়িটা খুব বেশি ভারী না, একটু মোটা টাইপের। রেগুলার যে আলট্রাগুলো আমরা দেখে এসেছি মডেলটা সেম, দেখতে একদম হুবহু সেম টু সেম, বাট এইটা তুলনামূলকভাবে একটু মোটা। কারণ হলো এর মাঝে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে, তো ব্যাটারিটা একটু বড় দিতে হয়েছে, 700 mAh ব্যাটারি রয়েছে, আবার সিম কার্ড টিম কার্ড ব্যবহার করা যায়, তো সব মিলে আবার একটু মোটা করছে। তো যা মনে হলো এটার বডি ফ্রেমটা পলিকার্বোনেট দিয়ে তৈরি, এটা আসলে মেটাল না, এটা পলিকার্বোনেট। রিয়ার প্যানেলটাও প্লাস্টিকে তৈরি, এবং যেখানে আমরা দেখছি স্ক্রু দিয়ে একদম আটকানো আছে কি সুন্দর করে। আর ওই ক্রাউন হুইল, তারপর বাটনস, এগুলো সেম, জাস্ট এই পাশের বাটনটার জায়গায় আমরা দেখতে পাই এখানে সিম কার্ড ট্রে। তো মূলত আপনি এখানে চাইলে একটা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন আর কি, আর ওয়াইফাই থ্রুতে কানেক্ট করা যাবে। ঘড়িটাতে যে ডিসপ্লেটা রয়েছে, এর সাইজ 2.02 ইঞ্চ, যার রেজলিউশন 320x386। শুরুতেই বলছিলাম এটাতে আমরা ওয়াটার ড্রপ নস দেখছি, ইউ শেপ নস আর কি। তো এবং এই ইউ শেপ নসের মাঝে ক্যামেরাটাও রয়েছে, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগে। ঘড়ির চাইতে মোবাইল মোবাইল লাগে, আর লিটারেলি এর একটা মোবাইলই আসলে। তো এই ঘড়ির ডিসপ্লের সাইজ অনুযায়ী রেজলিউশন আপনার কাছে কম মনে হবে না, একদম কাছ থেকে এমনি করে দেখতে গেলে আর কি মনে হবে যে হ্যাঁ পিক্সেল হালকা পাতলা বসে যায়, মানে এটুকু দূরত্ব থেকে এটা ঠিকঠাকভাবেই দেখা যায়। কালার অ্যাজ এ আইপিএস ডিসপ্লে মোটামুটি ঠিকঠাক আছে, সাইড থেকে একদম পাশ থেকে কর্নার থেকে দেখতে গেলে হালকা একটু শিফটিং লক্ষ্য করবেন, যেমন ওই গ্রে কালারটা আর কি একটু তখন হোয়াইট হোয়াইট টাইপের লাগতে পারে আর কি এরকম। টাচ রেসপন্স আবার ভালোই আছে, কিন্তু সমস্যা হলো গিয়ে এটাতে মাল্টিটাচ সাপোর্ট করে না। মাল্টিটাচ সাপোর্ট অবশ্যই থাকা উচিত ছিল, যে বিষয়টা আমি মিস করছি। গেম খেলতে গিয়েও দেখলাম যে দুই আঙুল দিয়ে আমি টাচ করে কাজ করতে পারছি না, যে গেমগুলোতে বেসিক্যালি দুই আঙুলের প্রয়োজন হয় আর কি। এমনিতে ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, এটা শ্যাডো রেতে গাছের তলাতে আর কি দেখা যাবে, ওইটা নিয়ে প্যারা নাই। আর ভিডিও শুটিও চালিয়ে দেখা হয়েছিল, হ্যাঁ এই স্ক্রিনটাতে ভিডিও প্লে টেলে করে আপনারা দেখতে পাবেন। এটা আসলে 60 Hz রিফ্রেশ রেটের না, তার থেকে একটু নিচে রিফ্রেশ রেট হবে আর কি, বাট 60 Hz হলে এটার স্মুথনেস আর একটু বেটার পাওয়া যেত। রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0, বেশ পুরাতন অ্যান্ড্রয়েড, এবং যে কারণে আসলে এগুলো এত কম দামে দেওয়া সম্ভব, আদারওয়াইজ দেখতেন যে রিসেন্ট টাইমের অ্যান্ড্রয়েড দিতে গেলে এটার প্রাইসটা আর একটু বেশি পড়ে যেত আর কি। যাই হোক, এটাতে র্যাম পেয়ে যাবেন আপনারা 1 GB এবং 16 GB স্টোরেজ রয়েছে। স্টোরেজ আপনি যে কোনো কিছু ডাউনলোড করেও রাখতে পারবেন ভিডিও টিডিও। আর 16 GB আমার মানে ঘরের জন্য ঠিকই আছে, বাট র্যামটা আর একটু বেটার হলে বা একটু বেশি হলে এটার থেকে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত হয়তো। তো এখানে আমরা অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ইনস্টল করে দেখছিলাম, গুগল প্লে স্টোর আপনি পেয়ে যাবেন, দেন আপনি ধোয়াদাপ সবকিছু ডাউনলোড করবেন। বাট হয় কি, যেহেতু এইটার স্ক্রিনের রেশিও আর আমাদের রেগুলার স্মার্টফোনের রেশিও ডিফারেন্ট হবে, তো অনেক কিছুই হয়তো আপনার টাচ করতে একটু প্রবলেম হবে, অনেক ছোটো ছোটো আসবে। যেমন আপনারা এখানে আসলে 2D গেমগুলো ট্রাই করছিলাম, 2D গেমগুলো চলছে, এক আঙুল দিয়ে বেশ ভালোভাবে প্লে করা যায়, তবে আমরা এখানে ট্রাই করছিলাম যখন ফ্রি ফায়ার, তো এটা খেলতে গেলে দুই আঙুল ব্যবহার করতে হবে এবং ছোটো ছোটো সব কিছু আসছে, যেটা খেলতে গিয়ে প্যারা আর কি, বাট রান করতে পারে কিন্তু খেলার উপযোগী না। আবার এখানে আমরা ট্রাই করছিলাম হচ্ছে গিয়ে টফি, যেটা দিয়ে আর কি ভিডিও টিডিও দেখা যায়, ইউটিউব থেকে ভিডিও দেখা যায়। দেন আমরা এখানে মেসেঞ্জার, ফেসবুক এগুলোও রান করে দেখছিলাম। তো মেসেঞ্জারে আমরা আবার ভিডিও কলিংয়ে কথা বলছিলাম, যেমনটা আপনারা দেখছেন, হ্যাঁ ভিডিও কলিংয়ে খুব সুন্দর করে কথা বলা যায়, যেহেতু এর ক্যামেরাটা একদম ডিসপ্লে বরাবর, সুতরাং এটা দিয়ে যারা ভিডিও টিডিও কলিংয়ে কথা বলতে চান, ঘরে দিয়েই কথা বলবেন আপনি, তারা আর কি মজা পাবেন বিষয়টাতে। ঘড়িটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোরের একটি প্রসেসর, যা 1.4 GHz এর, এবং প্রসেসরের নাম এই যে লিখে দিলাম আর কি, খুব অদ্ভুত টাইপের নাম, যাই হোক এটা আছে। আর এটার থেকে আসলে এটা তো একটা ঘড়ি, যদি ঘড়ি হিসেবে চিন্তা করি তো আপনি আহামরি তেমন কিছু করবেন না, আবার যদি বলি মোবাইল হিসেবে তো তখন গিয়ে আপনি অনেক কিছুই করবেন। তো অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি টাইম নেয়, হ্যাঁ একটু ভালোই ডিলে আছে এখানে, প্রত্যেকটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করতে গেলে মোটামুটি ভালোই টাইম নিয়েছিল, বাট হ্যাঁ দিন শেষে ওপেনও হয়, রানও করে, এবং হঠাৎ করে ধুপধাপ করে বন্ধ হয়ে যায়, ক্র্যাশ করে এমন প্রবলেম পাইনি। দু একটা অ্যাপ্লিকেশনে পেয়েছি, যেমন ওইটা আমরা পেয়েছিলাম ইয়াতে কি বলে টফিতে আমরা একটু পেয়েছিলাম, এর বাইরে অন্য অ্যাপ্লিকেশনগুলো একদম ঠিকঠাকভাবেই রান করছে এতে দেখলাম। ভালো ছিল এটার স্পিকার কোয়ালিটি।
কোয়ালিটি। সাধারণত এই ধরনের ঘরের স্পিকার কোয়ালিটি একদম জঘন্যতম হয়, বাট এইটার স্পিকার কোয়ালিটি ভালো লাগবে। অন্তত আমার এই রিভিউ ইউনিটের স্পিকার কোয়ালিটি আমি মানে সন্তুষ্ট হওয়ার মতো পেয়েছি আর কি। লাউডনেস খুব আহামরিত না, বাট কাজ চালানোর উপযোগী। আবার এটার স্পিকারটা রয়েছে কিন্তু এই যে এরকম পজিশনে, এই পাশে থাকছে মাইক্রোফোন, মানে যেখানে স্পিকার থাকার কথা ওখানে মাইক্রোফোন, বাট ওরা স্পিকারটা এই পাশে দিয়ে দিছে। তো এই পাশে দেওয়াতে একটু সুবিধা যে আপনি যখন কথা বলবেন এটা দিয়ে ভিডিও কলিং টলিং আপনি একদম ক্লিয়ার সাউন্ডটা একদম ফ্রন্ট ফেসিং ভাবে পাচ্ছেন। ক্যামেরাতে আসা যাক, এই ঘড়িতে ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, যেটা কিনা রিয়ারে থাকছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের, যা বেসিকলি ব্যবহার হবে ভিডিও কলিং টলিং এর জন্য, বা সেলফিও তুলতে পারেন যদি আপনার খুব একটা প্রয়োজন হয়। তো কিছু ছবি রয়েছে এই ঘড়ি দিয়ে, যে ছবি টবি তোলা যায় এটাই অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। যেমনটা আমরা দেখছি একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দিচ্ছে আর কি, কালার টালার একটু ফেড ফেড লাগে কোনো কোনোটা, আর ডাইনামিক রেঞ্জ তো দেখেই বুঝতে পারতেছেন কেমন। বাট এগুলো দিয়ে যদি কোনো জায়গার কোনো মানে ওই যে আমরা অনেক সময় একটু সিকিউরিটি পারপাস বলেন বা স্পাইগিরি করতে চাই আর কি, সেই ধরনের কাজবাজের জন্য ওকে টাইপের একটা রেজাল্ট দেয়। ভিডিও দেওয়া থাকলো, কেমন লাগছে এটার ভিডিও কমেন্ট করে জানাবেন। সিম কার্ড সাপোর্ট করে বলছিলাম, এবং এখানে একটা মাইক্রো সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন, আর সিম কানেকশনের মাধ্যমে অর্থাৎ ডাটা কানেকশনের মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যার ওয়াইফাই নেই তিনি আর কি চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন। ব্যাটারি রয়েছে 700 mAh-এর 700 mAh-এর আর কি, যা দিয়ে এই ঘড়িকে ব্যবহার করা যেতে পারে সর্বোচ্চ একদিনের মতো। মোটামুটি এটা একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে, মোটামুটি না সম্পূর্ণই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে যেহেতু, তো এইটা ব্যাটারি বেশি বার্ন করবে খুব স্বাভাবিক। আপনি যদি একটু হেভি ইউজ করেন তাহলে একদিনও ঠিকভাবে চালাতে পারবেন না, এটা ট্রু, বাট যদি মোটামুটি রেগুলার টাইপের ইউজার হয়ে থাকেন, ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, মাঝে মধ্যে টুকটাক অ্যান্ড্রয়েডের ফাংশনগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে এটা একদিন খুব ভালোভাবে চালাতে পারছে আর কি। এটার রিয়ারে আমরা বেশ কিছু সেন্সর দেখবো, বাট এগুলো আসলে একুরেসি মানে একটা অ্যাভারেজ রেজাল্ট দেয়, এগুলোর উপর ভরসা রাখবেন না মোটেই, এগুলো কাজের কিছু না আর কি। তো এই ঘড়িটার দাম ছিল 4,550 টাকা। 4,550 টাকার এই ঘড়িটা জাস্ট ফর ফান, মানে আপনি যদি ফানের জন্য নিতে চান, মজা টজা করবেন, অ্যান্ড্রয়েডের কাজবাজগুলো মাঝে মধ্যে একটু করবেন, দেন এটা বেশ ভালো লাগবে আপনার কাছে। বাট যদি এমনটা মনে হয় আমি এরকম প্রাইস পয়েন্ট একটা ঘড়ি চাই যেটা আমি দীর্ঘদিন ব্যবহার করব, আমার ঘড়ির ফাংশনালিটি থাকলে চলবে, টুকটাক কথা বলা যায়, আমার ডিসপ্লেটা অ্যামোলেড হতে হবে, তাহলে কিন্তু আরও বেটার বেটার অপশন আপনার এরকম প্রাইস পয়েন্টে আছে, যেগুলো গ্যাজেট অ্যান্ড মিতে অ্যাভেলেবল রয়েছে, আপনি চাইলে সেগুলো চয়েস করতে পারেন। কিন্তু যদি মনে হয় না আমার অ্যান্ড্রয়েড লাগবে, আমার ঘরে দিয়ে আমার ভিডিও কলিংয়ে কথা বলতে হবে, আমি মাঝে মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশন চালাবো, আমি হয়তো একটু গেমিং টেমিংও করবো, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে চয়েস করতে পারেন, আর দাম একটু কম হলে এটা মানে আরও বেটার ডিল হইতো আর কি। এখন চিন্তা করেন আসলে এটা আপনার দরকার কি না, তারপরে আপনি কেনার চিন্তা ভাবনা করেন, রাইট? তো এই আর কি, আপনাদের কাছে কেমন লাগছে? ও হো, ভিডিও শুরুতে কি বলছিলাম, একটা গিভওয়ে আছে, রাইট? এই জিনিসটাই তো আপনারা পেয়ে যাবেন আমার হাতের টাই। তো যে কাজটা করবেন, ভিডিও ডেসক্রিপশন সব লেখা আছে, আমাদের আজকে ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর হচ্ছে গ্যাজেট অ্যান্ড মির ফেসবুক যে পেজটা রয়েছে সেখানে ফলো করতে হবে, দ্যাটস ইট। আমি ভিডিও ডেসক্রিপশনে তাও ইন ডিটেল লিখে দিলাম, দেখে নিতে পারেন। এটার রেজাল্টটা আমরা মনে হয় হচ্ছে গিয়ে ডিসেম্বরের একদম লাস্ট দিন দিয়ে দিই, কি বলেন? জোস হবে 31st night। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।